আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শুভশ্রীর কাউন্টার অ্যাটাক। তিনি অশিক্ষিত ক্লাসলেস কিনা সে তো সময় বলবে, কিন্তু তিনি নিজে মনে করেন যতদিন ভক্তরা তার সঙ্গে রয়েছে ততদিন কারোর ব্যাক বাইটিংকে পাত্তা দেন না তিনি। কথা হচ্ছে টলিউডের হার্টথ্রব শুভশ্রীকে নিয়ে। কিছুদিন আগেই আলোচনায় উঠেছিল তাদের রিয়েল লাইফ ট্রায়াঙ্গেল লাভ স্টোরি। সাধারণ গসিপ থেকে সপ্তমে পৌঁছেছে সেই লাভ স্টোরির শুট। কিছুদিন আগে তাকে অশিক্ষিত ক্লাসলেস বলেছিলেন লাভ ট্রায়াঙ্গেলের অন্যতম চরিত্র অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার নিজের ঢঙে মিমি সেই অ্যাটাককে কিছুটা কাউন্টার করলেন শুভশ্রী। না, শুভশ্রীর ভোকাবুলারি থেকে নতুন কোনো শব্দ তুলে আনেননি ঠিক, কিন্তু তাচ্ছিল্যর ব্যঙ্গবাণে বিদ্ধ করলেন মিমিকে। প্রথমে কনভেন্ট এডুকেটেড বলে মিমিকে একটা আলতো খোঁচা দিয়ে দিলেন খোকাবাবুর নায়িকা। পাশাপাশি এও জানালেন মিমির জন্য তার দুঃখ হয়, তার মনে হয় মিমি ভীষণ ফ্রাস্ট্রেটেড, সেজন্যই অন্য আরেকজনের সম্পর্কে এতটা খারাপ কথা বলতে পারেন। নিজের বিষয় বলতে গিয়ে শুভশ্রী বলেন কারোর সম্বন্ধে খারাপ কথা বলার শিক্ষা তার নেই। তিনি বর্ধমানে সাধারণ মেয়ে, সেখানে মানুষকে সম্মান দিতে শেখানো হয়, সবাইকে সম্মান করতে জানেন বলে ইন্ডাস্ট্রিতে ছোট থেকে বড় সবাই তাকে ভালোবাসে। শুভশ্রীর বিষয়ে বিশদগার করার সময় মিমি এও বলেছিলেন যে শুভশ্রী তাকে ফলো করেন। এদিন সে বিষয়ে এক হাত নিলেন শুভশ্রী। তিনি বলেন ইন্ডাস্ট্রিতে তিনি মিমির থেকে সিনিয়র। কিছুটা বাদ ভাঙা আবেগেই হয়তো শুভশ্রী বলে ফেলেন তার মার্সিডিজ গাড়ি প্রপার্টির কথা। পাশাপাশি শুভশ্রী এও বলেন যে তিনি যথেষ্ট পরিণত। তা পরিণত হওয়ার পরিণতি তো এখন মিডিয়ার দৌলতে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দর্শক। কখনো খবর উঠছে তিনি গায়ে আগুন দিয়েছেন, কখনো শোনা যাচ্ছে তিনি গোয়া গিয়েছেন। বাপরে বাপ, রাজ চক্রবর্তীর প্রেমিকাদের থুরি প্রাক্তন প্রেয়সীদের সবকিছুই ভীষণ রাজসী। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।